আয়নাতে দেখো, আয়নাতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং মানে এখন অনেক সকালবেলা, আমি রেডি হয়ে গেছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে এখন বলছি না, তোমরা দেখতে থাকো। খুব ভালো একটা জায়গায় যাচ্ছি। তো এখন অনেক মানে ভোর ভোর মানে এখন 5টা এরকম বাজে, বাইরে ভীষণই অন্ধকার, সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো আমরা সবাই রেডি, ছোট ছেলেকে বেশ ভালো করে প্যাকিং করে নিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা বাইরে, প্রচুর ঠান্ডা। আমরা ভেবেছিলাম মানে ঠান্ডায় যাব না, একটু হালকা ঠান্ডা থাকবে, হালকা গরম থাকবে যাব, ঠান্ডাটা একটু কমলে। ঠান্ডাটা মাঝপথে কমেছিল, কিন্তু দেখো আবার ঠান্ডাটা পড়েছে। তো এখন বেরোবো, চলো দেখাচ্ছি বাইরেটা। এই দেখো বাইরেটা কত মানে অন্ধকার, দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তো এখন বেশ ভালোই অন্ধকার, বাইরে কুকুর ডাকছে বা শেয়াল, আমাদের এখানে জানো তো শেয়ালও আছে, শেয়ালও ডাকছে। তো কথাটা আমি খুব আস্তে বলেছিলাম বলে ওই জন্য পরে আমি আবার বলছি, ওই জন্য তোমরা শুনতে পাওনি। এই দেখো আমার ছোট ছেলে বলছে আমার ছোট ছেলেকে দেখাতে। তো আমরা ভীষণ মানে আনন্দ, ভীষণ আনন্দ, কারণ 4 বছর পরে, মানে 4 বছর না, 4 বছরেরও বেশি, মনে হয় 5 বছর পরে আমরা আজকে আবার বেরোচ্ছি। কারণ হ্যাঁ, লকডাউন ছিল, তারপরে ছোট ছেলে হলো, তারপরেও লকডাউনের রেশ কাটেনি, ছোট ছেলে ছোট, মানে এইসব করে এটা ওটা করে আর বেরোনো হয়নি। তো চলো, এই যে স্টেশনে চলে এসেছি, কিন্তু আমরা এখনো আরো কিছু লোকের জন্য ওয়েট করব, আর ট্রেনের জন্য ওয়েট করব, কারণ ট্রেন আসতে এখনো আধ ঘন্টা মতন দেরি আছে। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, 6টা 5-এর ট্রেন, তো আমরা অনেকটা আগে পৌঁছে গেছি। দেখো এখনো কত অন্ধকার, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। তাও আবার আবার এখানে যে আমরা বসে আছি না, এই লাইটটা হঠাৎ দেখছি অফ হয়ে গেল, তো আরো অন্ধকারটা বেড়ে গেল। আমার ছোট ছেলে একটু ভয় ভয় পাচ্ছে অন্ধকার হয়ে গেল বলে। তোমরা দেখো এখনো ভালোই অন্ধকার, এটা যদি গরমকাল হতো না তাহলে এটা আলো থাকতো, যেহেতু শীতকাল ওই জন্য এখনো আলোটা ফোটেনি, এখনো অন্ধকার রয়েছে। মনে হচ্ছে অনেক রাত, অনেক রাত এরকম মনে হচ্ছে। কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভালোই লোকজন ছিল, আমি ভেবেছিলাম হয়তো এত ঠান্ডায় এত ভোরবেলা হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, দেখছি বেশ ভালোই লোক চলাচল করছে, কিছু জন বসে রয়েছে তারাও ট্রেন ধরবে বলে, আর আমরাও তো এখানে অপেক্ষা করছি। তো এই দেখো আমার ছেলে হাত দেখাচ্ছে ওদেরকে, ওরা আসছে, এরা এরাও যাবে আমাদের সঙ্গে। এরা এদের গপু সোনাকে এনেছে, গপু সোনাকে বাড়িতে একা রেখে আসেনি, এরাও যাবে আমাদের সঙ্গে। তো এরা সবাই মিলে গেলেই আমরা মানে আনন্দ হবে। এই দেখো আমাদের গপু সোনা, ওকে আমরা নিয়ে যাচ্ছি, ওকে তো একা রাখা যাবে না, ওরও তো একটু ইচ্ছে হবে বলো, ওই জন্য ওকেও নিয়ে যাচ্ছে ওরা, ওদের গপু সোনা এটা। তো আমরাও বললাম হ্যাঁ 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 নিয়ে চল নিয়ে চল। তো ওই জন্য আমি বললাম দেখা, একটু খুলে দেখাই সবাইকে গপু সোনাকে। আর এই যে এটা হচ্ছে আমার গপু সোনা। তো এখন আমরা ট্রেনের অপেক্ষায় আছি, কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। তো ট্রেন আসুক, তারপরে আমরা ট্রেনে উঠবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, গাড়ি আসুক, তারপরে আমরা যাবো। তো চলো এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে, কিছু করার নেই, গাড়ি লেটে আছে। তারপরে আবার তোমাদের সঙ্গে আমরা যেই স্টেশনে নামবো সেখানে আমরা রিশরা থেকে এখন উঠছি, ট্রেনে উঠবো, সরি উঠছি না, উঠবো। আর যেই স্টেশনে নামবো সেই স্টেশনও দেখাবো, এখনো সাসপেন্স রেখেছি তোমাদের কাছে কোথায় যাচ্ছি। তো চলো ধরে দেখুন আপনাদের প্রিয় ইউটিউবারে, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, বমি করেছে ট্রেনের মধ্যে, অনেকদিন পর ট্রেনে জার্নিং করছে লকডাউনের পর। আপনারা কমেন্ট করে বলুন একে নিয়ে যাবো কি নিয়ে যাবো না পরবর্তীকালে। কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে?
এই কানটা চাপা দাও তাহলে আমাদের ফোনে ছবিটা তুল না আমি তো ভিডিও করছি জানিস তো আমি তো ইউটিউবার আবার এখন আমরা যাচ্ছি এগিয়ে তো তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো অনেকে আমরা এখন কোথায় যাচ্ছি বিষ্ণুপুর হল স্টেশন মানে আমরা এখন চলে এসেছি মায়াপুরের কাছাকাছি মায়াপুর যাচ্ছি আমরা এতক্ষণ পরে তোমাদেরকে বললাম তো চলো যাই দেখতে থাকো তোমরা আমরা সারাদিন কী কী করি আর ওখানেই ভোগ টোক খাবো প্ল্যান করেছি তো চলো দেখি ভোগের টিকিট টিকিট পাই কি না হয়তো পেতে পারি কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য তো দেখো এবারে স্টেশন থেকে আমরা চলে এসেছি ডাইরেক্ট ঘাটে গঙ্গার ঘাটে তো এখানে থেকে আমরা নবদ্বীপ ঘাট এটা নবদ্বীপ ঘাট এই নবদ্বীপ ঘাট থেকে আমরা নৌকোয় উঠলাম এখন নৌকোয় উঠলাম আর আমরা মায়াপুর ঘাটে গিয়ে নামবো তো এখনও নৌকোটা ছাড়েনি দেখতেই পাচ্ছ তোমরা সবাই উঠছে নৌকোতে আর আমরা এখানে বসার জায়গা পেয়ে গেছি নৌকোটা বেশ ফাঁকাই আছে তো বসার জায়গা পেয়ে গেছি এই জন্য আমরা বসে পড়েছি আর প্রচণ্ড হাওয়া দেখতে দেখে বুঝতেই পারছো মাথায় টুপি টুপি পরে নিয়েছি অনেকে টুপি পরেনি কিন্তু আমি পরেছি আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে ওই জন্য আর এই দেখো কি ভালো লাগছে বলো তো এরা খুব এক্সাইটেড হয়ে আছে আমরা সবাই এক্সাইটেড হয়ে আছি কারণ আমরা কোনোদিন আমাদের কাছের থেকে কাছে মায়াপুর কিন্তু আমরা কোনোদিন মায়াপুর যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তো ওই জন্য আমরা খুব এক্সাইটেড আর এরা সবাই যাচ্ছি আমরা একসাথে দেখো জলটা কি সুন্দর লাগছে এখনও চারিদিকটা কুয়াশা ভরে রয়েছে হালকা মতন তো দেখ আমরা তো অনেক ভরে বেরিয়েছি তোমরা দেখলেই আর এখানে দেখো কি সুন্দর লাগছে আর বেশ হাওয়া চালাচ্ছে গঙ্গার জলটা দেখো কি সুন্দর স্রোত নিজের স্রোতে বয়ে চলেছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে কোথাও স্কিপ না করে তোমরা দেখতে থাকো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে পুরো ব্লগটা কারণ জায়গাটা সত্যিই খুব ভালো সত্যিই খুব ভালো মানে অপূর্ব মায়াপুর তো মায়াপুর মায়াপুর মানে দেখার মতন জায়গা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো আর যারা না এসে থাকবে তো তারা অবশ্যই আসো তোমাদের সবার আশা করছি খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে কোথায় কোথায় কি আছে না আছে মানে পাওয়া যায় কারণ আমরা প্রথমবার গেছি তো আমরা প্রথমবার গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছি যে কোথায় ভোগ দিচ্ছে কোথায় টিকিট কাটছে না কাটছে তো ফার্স্ট টাইম গেছি অবশ্য মানে বলে ওখানে সবাই বলে দিচ্ছে হেল্প করছে কিন্তু তাও তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় টিকিট কাটছি ভোগের কোথায় ভোগটা খাওয়ানো হচ্ছে না হচ্ছে তো চলো এই দেখো ছেড়ে দিয়েছে নৌকোটা নৌকো না এটা লঞ্চ আমরা লঞ্চে উঠেছি নৌকোতে বলেছিল উঠতে নৌকোটাতে উঠতে আমাদের ভয় লাগছিলো ওই জন্য আমরা লঞ্চে উঠেছি এই দেখো আমরা নেমে গেছি এখন নবদ্বীপ ঘাটে এ দেখো নবদ্বীপ যাইবার ঘাট মানে এটা হচ্ছে মায়াপুর ঘাট আর নবদ্বীপ যাবার ঘাট ওই দিকে আমরা নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে নেমে গেছি আর এখানে এনারা ধরেছেন বয়স্ক ঠাকুমারা ধরেছেন যে একটা তিলক কেটে দিই তিলক কেটে দিই তো তার জন্য আমরা তিলক কাটছি এখানে আর সবাই দেখো আমাদের ছোট ছেলে আমরা সবাই সবাই বাচ্চা থেকে শুরু করে সবাই হ্যাঁ সবাই তিলক কেটেছি কারণ ওরা সবাই জোর করছে তিলক কাটার জন্য ঠিক আছে চলো ফার্স্ট নেবেই যখন বলছে এটা কেটেই নিলাম
তো আমারটা তোমাদেরকে দেখানো যাবে না, কারণ আমার ভিডিও করার জন্য কেউ করেনি, কেউ করেনি আমার ভিডিওটা, ওরা ওদের ভিডিওটাই আমি করছি। তো তোমরা দেখো আমিও কেটেছিলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। দেখো আমাদেরকে টিকা লাগিয়ে দিয়েছে, দেখো সবাই একটা ছবি করলাম আমার ফোনে, আমরা মসজিদ এই হচ্ছে দেখো মন্দির, আমরা টোটোতে থেকে নেবেই মন্দিরের ফটোটা মানে ভিডিওটা করছি। এই হচ্ছে মন্দির, আমরা এখনো ভেতরে ঢুকিনি, ওই হচ্ছে গেট ঢোকার, এই আমরা টোটো থেকে নামলাম সবে মাত্র। আর আমরা টোটো থেকে নেবে টোটোর ওপরেই আমাদের ব্যাগগুলো রয়ে গেছিলো, টোটোওয়ালা আবার বলে দিল, মানে আমরা মন্দির দেখতে ভিডিও করতে এতটাই ব্যস্ত আমরা নিজেদের ব্যাগ নিতে ভুলে গেছিলাম। তো টোটোওয়ালা কাকু খুবই ভালো মানুষ, সে বলে দিল যে তোমাদের ব্যাগগুলো তোমরা নিয়ে যাও। আর এই যে এই দেখো এই গেটটা দিয়ে আমরা ঢুকছি, তো ঢুকেই আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি ওইখানটাতে করে মানে টিকিট কাটা হচ্ছে ওই সাইডটা, তো তোমরা দেখতেই পাবে টিকিটের জায়গাটাও, মানে গেট দিয়ে ঢুকতে বেশি দূরে নয়, ওই ওই যে ওই দিকটা ওই সাইডটা ডান সাইডটা, গেট দিয়ে ঢুকতে ডান সাইডের এগুলোতে 50 টাকার আছে, 80 টাকার আছে, আর ওই যে ওই দূরটাতে ওই দিকটাতে আছে 40 টাকার। আর এই দেখো এই মন্দিরটা তৈরি হচ্ছে নতুন করে, এই মন্দিরটাতে পরে আর কি মানে ঠাকুর বসানো হবে। আর এই সাইডটা ঢুকতেই বা হাতে এখানে সারাদিন হরিনাম সংকীর্তন হয়, লেখাই আছে ননস্টপ হরিনাম সংকীর্তন হয়, দেখো লেখাই আছে ননস্টপ হরিনাম সংকীর্তন, এখানে সারাদিন হয়, কখনোই বন্ধ হয় না হরিনাম সংকীর্তন। এই যে এই দেখো এই সাইডে সব দোকান রয়েছে, এই দেখো এই গাছটা দেখো কত সুন্দর করে ওরা কাটিং করে রেখে দিয়েছে। আর ওরা আমরা যখন এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন ওরা সবাই হোটেল খুঁজতে গেছিলো ছেলেরা আর কি। আর ওইখানে যে সব দেখছো স্কার্টগুলো, ওই স্কার্টগুলো বিদেশিনীরা এসে পড়ে, মানে ফরেন্স থেকে যারা আসে তারাই কেনে এগুলো বেশি, আমাদের মতন বাঙালিরাও কেনে, নন বেঙ্গলি বাঙালিরাও কেনে। দেখো এখানে কত বড় মহল, আরও আছে অনেক বড় মহল মানে প্রচুর। আর এখানে আমরা রিসেপশানে বসে আছি, আর এই বাচ্চাটা তারাও নিশ্চয়ই এসেছে রিসেপশানে বুকিং করতে, আর এসে আমাদের সঙ্গে বাচ্চাটা খুব মিশে গেছে, এসে গোলুমোলু বাচ্চাটা খুব ভালো লাগছে, আমরাও খুব আদর করছি ওকে, আর ও আমাদের কাছে চলে এসেছে আমার ছোট ছেলেকে দেখে আদর করতে, কিন্তু আমার ছোট ছেলে ওর সাথে সেরকমভাবে কথা বলছিল না। ভবনে গদা ভবন থেকে এখন চক্র ভবনে পাঠিয়েছে, ফার্স্ট টাইম এসেছি তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, তো বুঝতে পারছি না কোন দিকে কোনটা, তো জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে, তো চলো যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনও আমরা কিছু খাইনি, সেই ট্রেনে বসে পাউরুটি আর কলা খেয়েছি ব্যাস, তো চলো
তোমরা দেখতেই পাচ্ছো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কি জানি না গোশালা না কি বলে তো সবার মুখে শুনছি ওখানে অনেক গরু আছে তো সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো চলো দেখি হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে গেছি চলো আমরা পৌঁছালাম গোশালায় এই যে চলে এসেছে ঢুকছি আমরা এখন তো চলো যাই ভেতরে ঢুকে দেখি তোমাদেরকেও দেখাই বোমা ওই দেখো দেখো ওখানে মৌচা চলো ভেতরে ঢুকে দেখাই এই হচ্ছে গোশালা দেখো এখানে কত টাকা দিয়েছে এই গরুগুলোকে এখন ছাড়া হয়েছে তো ও তো নড়তেই পাচ্ছে না ওর শিঙ্গি ওর শিঙ্গিও নড়তেই পাচ্ছে না ছাড়াই আছে গোশালা থেকে আমরা চলে এসেছি এখানে ভোগ খেতে তো আমরা ভোগের টিকিট তো ঢুকেই কেটে নিয়েছিলাম তোমাদেরকে বলেইছি দেখো খাবারের জায়গাটা কত সুন্দর আর হাজার হাজার মানুষ খাচ্ছে এখানে ভক্তেরা খাচ্ছেন তো এখানে ভোগটা বেশ ভালোই লেগেছে আমাদের খেতে কিন্তু আমার ছোট ছেলে এখন তো খুবই ছোট ওই একটু খেতে পারছে না আর ভোগটা বেশ ভালোই লেগেছে খেতে এই দেখো আমরা এখানে সবাই বসে পড়েছি বেশ ভালো লাগছে নিচে বসে খুব সুন্দর এখানে সিস্টেমটা খুব সুন্দর আর এই যে এখানে এনারা খাবার পরিবেশন করছেন প্রচুর স্পিডে তো খুবই সুন্দর খুবই সুন্দর তো আমরা তো তারপরে এসে খেয়ে এসে রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে দেখো এটা আমরা যেই রুমে রয়েছি তার সামনেই এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে তাই এখানে এসে একটু ভিডিও করলাম মানে আমরা রুম থেকে বেরিয়ে এসে আমরা একদম পুরো ঘরের সামনেটাই তো এখন বিকেলবেলা এখন বিকেল পাঁচটা বাজে হ্যাঁ পাঁচটাই মনে হয় বাজে তো এখানে সবাই আর ওখানে দেখো দেখো ফরেন থেকে ওনারা এসেছেন এখানে প্রচুর ফরেনিয়ান আছে মানে ফ্রান্সের হ্যাঁ তো তারাই এখানে হরিনাম সংকীর্তন করছেন এরা এনারা সবাই ফরেন্সের লোক দেখুন কি সুন্দর মহিলারা পুরুষেরা সবাই মিলে করছে তো এখানে খুব ভালো লেগেছে এখানে হরিনাম সংকীর্তনটা সত্যি খুব ভালো Oh,
দেখলেই কত সুন্দর করে হরিনাম সংকীর্তন হচ্ছিল। আর মানে আরও 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 অনেক ভিডিও, মায়াপুরের অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাপোর্ট করো আমাকে। আর খুব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি মায়াপুরেরই, প্রত্যেকটা ভিডিও এখন মায়াপুরের থাকবে। আমরা ওখানে যা যা করেছি সবটাই তোমাদেরকে আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু তোমরা কেউ দেখতে পাবে না মায়াপুরের মানে যে ভিডিওগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, টাটা, গুড ইভিনিং, সন্ধ্যে।